উপস্থিত সবার মঞ্চে দলীয় নেতৃবৃন্দ, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ সুব্রত বক্সী, দলের মন্ত্রিসভার অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, দীর্ঘদিনের সৈনিক, নন্দীগ্রাম নেতাই আন্দোলনের নেত্রী সতীর্থ পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ফিরাদ হাকিম, উপস্থিত রয়েছেন অরূপ বিশ্বাস, শ্রদ্ধেয় শোভনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে শ্রদ্ধেয় সুব্রত মুখার্জি থেকে শুরু করে উপস্থিত ছিলেন মুকুল রায়, তিনি তার বক্তব্য রেখে ইতিমধ্যেই বেরিয়ে গেছেন, আরো যারা উপস্থিত রয়েছেন দলীয় বিধায়কগণ থেকে শুরু করে পরিষদীয় সচিব, জনপ্রতিনিধি, কলকাতা কর্পোরেশনের কাউন্সিলররা, আমি সকলকে ধন্যবাদ প্রণাম সালাম জানাতে চাই, শ্রদ্ধা জানাতে চাই, বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আজকে এই শহীদ মিনারে পিলপিল করে যারা ঐক্যবদ্ধ হয়ে জনসমুদ্র তৈরি করেছে এবং এই শহীদ মিনারের ঐতিহ্য আরো বাড়িয়ে তুলেছে, লক্ষ লক্ষ যুবকর্মীরা সমবেত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ডাকে, পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের এক ডাকে, 72 ঘন্টার ব্যবধানে আপনারা প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেখানে আপনাদের ডাকবে বাংলার মানুষ, যুব সমাজ এবং ছাত্র সমাজ এক কথায় সেখানে নির্দ্বিধায় হাজির হবেন, বারবার হয়েছে, এখনো হয়েছে। আমরা দেখেছি গতকাল ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি এসে ধর্মতলায় একটি সভা করে গেছে, আমি প্রথমেই তাকে ধন্যবাদ জানাতে চাই, বিজেপির রাজ্য কমিটিকে ধন্যবাদ জানাতে চাই, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই, কেননা গত 8 সেপ্টেম্বর তিনি এসেছিলেন চৌরঙ্গী বিধানসভার উপনির্বাচনে একটি সভা করতে, তারপরের দিন দল আমাকে সুযোগ দেওয়ায় আমি সেখানে একটা সভা করেছিলাম, ফলস্বরূপ আমাদের প্রার্থী রয়না বন্দ্যোপাধ্যায় সেই বিধানসভা কেন্দ্র থেকে 15,000-এর বেশি ভোটে জয়লাভ ব্যবধান নিশ্চিত করতে পেরেছে। তাই আপনি যখনই আসবেন বাংলার মঙ্গল এবং তৃণমূলের জয় জয় করার আপনি আটকাতে পারবেন না। আমরা দেখেছি কালকে সভার নাম দেওয়া হয়েছিল উত্থান দিবস, আমি যবে থেকে রাজনীতি করছি তবে প্রত্যেক বছর 2-3টা করে উত্থান দিবস আমি দেখতে চলেছি, আপনারাও সকলে দেখছেন উপলব্ধি করছেন, প্রত্যেক বছরে 2টা করে উত্থান দিবস হয়, এই বছরও হয়েছে, আগামী বছরও হবে, কেননা উত্থান আর হচ্ছে না, তাই একের পর এক উত্থান দিবস করে তারা জোর করে বাংলার মানুষের হৃদয়ে জায়গা তৈরি করতে পারছে, কিন্তু বারবার বাংলার মানুষ তাকে প্রত্যাঘাত করছে এবং প্রতিহত হচ্ছে তারা। যারা কালকে এসে পরিবর্তনের ডাক দিয়েছে, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই কারা পরিবর্তনের ডাক দিয়েছে? বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা কর্পোরেশন নির্বাচনে লড়ে জয়লাভ করতে পারে না, চন্দন মিত্র রপ্তানি নাগের কাছে প্রায় 2 লক্ষের বেশি ব্যবধানে গোহারা হেরে মানুষ তাকে ছাতা দিয়ে ছেটিয়ে বাংলা হুগলি থেকে দূর করেছে, তারা বলছে পরিবর্তনের ডাক দিচ্ছে, ডাক দিচ্ছে কে? সিদ্ধার্থনাথ সিং, তাকে পর্যবেক্ষক করে দিল্লি থেকে পাঠানো হয়েছে, বাংলার মানুষকে ভাওতাবাজির শিকার করে বাংলার মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য। তার সে যখন বক্তৃতা দিচ্ছে তার স্টেজের পিছনে কি লেখা আছে সেটাও সে পড়তে পারে না, বাংলায় কথা বলতে পারে না, পেছনে যদি কেউ একটা ভুলভাল কথাও লেখে তিনি বলতে পারবেন না, ফলফল করে হাসবেন, সে বাংলার 10 কোটি মানুষের জন্য ভারতীয় জনতা পার্টির পর্যবেক্ষক, এর থেকে হাস্য করার কিছু হতে পারে না। আমার বলতে লজ্জা হয় যে তিনি লাল বাহাদুর শাস্ত্রীর নাতি, যেই লাল বাহাদুর শাস্ত্রী ভারতবর্ষের জন্য, বাংলার জন্য, মহারাষ্ট্রের জন্য, দিল্লির জন্য, বেঙ্গালোরের জন্য, গোটা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন, স্বাধীনতা সংগ্রামের শরিক হয়েছিলেন, উন্নয়নের শরিক হয়েছিলেন, সেই লাল বাহাদুর শাস্ত্রী যদি ভবিষ্যৎবাণী করতে পারত, তিনি যদি জানতে পারতেন যে আগামী 60-65 বছর পরে আমার পরিবারে এমন একটা বংশধর জন্মাবে, দায়িত্ব নিয়ে বলে গেলাম লাল বাহাদুর শাস্ত্রী বিয়ে করতেন না, অবিবাহিত থাকতে পছন্দ করতেন। তাদের একটা কাজ কি? তাদের একটা কাজ হচ্ছে সকাল বিকেল 10-12টা করে পাইজামি পাঞ্জাবি বদলাও, ইস্ত্রি করে, মুখে স্নো পাউডার মেখে, গায়ে সেন্ট লাগিয়ে, পাউডার লাগিয়ে,
তাদের বিক্রি হওয়া দালাল সংবাদ মাধ্যমগুলোকে ডেকে মধ্যখানে দুটো ফোটায় দিয়ে কুৎসা এবং অপপ্রচার করা, নেত্রীর নামে সমানে মিথ্যাচার রটান। আর আমরা দেখেছি এক অংশ সংবাদ মাধ্যম তারা কিভাবে সাংবাদিকতাকে একটা তলানিতে নামিয়ে ঠেকিয়েছে। বিজেপির সভায় পেরেক পোতা হচ্ছে সেটা ব্রেকিং নিউজ, বিজেপির সভায় কার্পেট পোতা হচ্ছে সেটা ব্রেকিং নিউজ, বিজেপির সভায় স্টেজ তৈরি করা হচ্ছে সেটা ব্রেকিং নিউজ, বিজেপির সভায় কে দাঁড়িয়ে চা খাচ্ছে কে দাঁড়িয়ে জল খাচ্ছে সেটা ব্রেকিং নিউজ। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়কে যে করে হোক সরাতে হবে। আর তারা অনেকেই ভেবেছিল যে অমিত শাহকে নিয়ে এসে বাজার গরম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঠে নামানো যাবে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, নেন্টি ইঁদুরের সাথে লড়াই করতে রয়্যাল বেঙ্গল টাইগার মাঠে নামে না, নেন্টি ইঁদুরের সাথে লড়াই করতে বাঘ কখনো মাঠে নামে না। তৃণমূলের যে কোনো ব্লকের সভাপতির ক্রেডেন্সিয়াল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ থেকে 100 গুণ বেশি। তৃণমূলের যে কোনো ব্লকের সভাপতি যারা বাংলা ভাষা জানে না, যারা বাংলা সংস্কৃতি জানে না, আজকে যদি অমিত শাহকে জিজ্ঞেস করা হয় বলো ভাই আলিপুরদুয়ার কোথায়, সে বলতে পারবে? তাকে যদি জিজ্ঞেস করা হয় বলো নন্দীগ্রাম কোথায়, সে বলতে পারবে? তাকে যদি জিজ্ঞেস করা হয় বলো ভাই সিঙ্গুর কোথায়, সে বলতে পারবে? তাকে যদি জিজ্ঞেস করা হয় ভাই নন্দকুয়ার কোথায়, চমকাইতলা কোথায়, তাকে যদি জিজ্ঞেস করা হয় উত্তর দিনাজপুর কোথায়, বালুরঘাট কোথায়, কালিম্পং কোথায়, কুচবিহার কোথায়, সাগর কোথায়, তিনি উত্তর দিতে পারবেন না। তাকে যদি জিজ্ঞেস করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কি, তাকে যদি জিজ্ঞেস করা হয় সুভাষচন্দ্র বসুর অবদান কি, তাকে যদি জিজ্ঞেস করা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদের অবদান কি, সে বলতে পারবে না। সে বাংলায় পরিবর্তনের ডাক দিচ্ছে। কালকে তিনি বলেছেন 27 বছরের কমিউনিস্ট রুলকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছে। দয়া করে দেখবেন, তিনি এটাও জানেন না 34 বছর বাংলায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিটা ক্ষমতায় ছিল, সে আবার ধর্মতলায় এসে সভা করে 21 জুলাইয়ের সাথে তুলনা করা হচ্ছে। 21 জুলাই ওই পবিত্র মাটিকে অপমান করা হয়েছে কালকে, আমি মনে করি। কালকে সংবাদ মাধ্যমরা দেখিয়েছে, দুটো তিনটে সংবাদ মাধ্যম ভিড় দেখিয়েছে, সেই ভিড়ে আমাদের চোখে নজরে পড়েছে সামনের দিকে চিরাগুলো সব খালি হয়ে গেছে। আজকে আমাদের 2 ঘন্টা হয়েছে সভা শুরু হয়েছে, আমি দয়া করে অনুরোধ করবো একটু দেখান, একটা লোক কিন্তু ওঠেনি, একটা মানুষও কিন্তু নিজের আসন ছেড়ে ওঠে, আর চেয়ারও নেই। আমাদের চেয়ার বসিয়ে জায়গাটা কভার করে সেই নোংরা রাজনীতি করতে হয় না। আর 3 দিনের ব্যবধানে এই সভা আমরা করেছি, আপনারা দেখুন ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে যেদিকে দেখবে মাঠে চারিদিকে খালি লোক আর লোক। আপনারা যত চেষ্টা করুন যত কুৎসা করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে আটকানো যাবে না। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাতারাতি তৈরি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় 4টে মিটিং করে স্নো পাউডার লাগিয়ে দামি দামি কাপড় জামা পরে গলায় মাফলার ঝুলিয়ে দলের মতো বক্তৃতা করে মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় হতে গেলে সেই 84 থেকে আন্দোলন করে গেছে ধারাবাহিকভাবে, যাদবপুরে লোহা থেকে শুরু করে, নন্দীগ্রাম থেকে শুরু করে, সিঙ্গুর থেকে শুরু করে, বানতলা থেকে শুরু করে, তানতলা থেকে শুরু করে, ছোট আড়িয়া থেকে শুরু করে, নেতাই থেকে শুরু করে, চমকাইতলা থেকে শুরু করে, নন্দকুমার থেকে শুরু করে, মোগরাহাট থেকে শুরু করে, সেখানে মানুষের বিপদে আপদে খবর পেয়েছেন, নিজের জীবন বিপন্ন করে ছাপিয়েছেন। আর তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কুৎসা করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়বে, তৃণমূলের সাথে তারা রাজনৈতিক ভাবে লড়তে পারছে না। আমি কয়েকটা সংবাদ মাধ্যমের সামনে বলেছিলাম যে ভারতীয় জনতা পার্টিটা আর ভারতীয় জনতা পার্টি নেই, সেটা ভারত জ্বালাও পার্টি হয়ে গেছে। কালকের সভা দেখে মনে হচ্ছে এটা ভারতের জোকার পার্টি হয়ে গেছে, একটা সার্কাসের মতো জনসভা করেছে তারা। তারা রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে নেত্রীর মোকাবিলা করতে পারবে না। তারা জানে এত চেষ্টা করিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করে সব সংবাদ মাধ্যমগুলোকে কিনে তাদের কাছে বিক্রি হয়ে যাওয়া সংবাদ পত্রিকাগুলোকে কিনে তারা 1000 চেষ্টা করেও পাড়ুইকে নন্দীগ্রাম সিঙ্গুর করে দেখাতে পারেনি। বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ, বাংলার মানুষ শান্তি চায়, সংহতি চায়, বাংলার মানুষ ভালোবাসা চায়। আপনারা দয়া করে দেখবেন, এই যে কালকে সিদ্ধার্থনাথ সিং বলেছে যে দিদি ভয় পাচ্ছে অমিত শাহ আসবে, আমি বলছি পাচ্ছে। অমিত শাহ যেমনভাবে উত্তরপ্রদেশে নির্বাচন করিয়েছিল, মুজফ্ফরনগরে দাঙ্গা লাগিয়ে দিয়েছিল, মধ্যপ্রদেশের উজ্জয়িনে দাঙ্গা লাগিয়ে দিয়েছিল,
রাজস্থানের জয়পুরে দাঙ্গা লাগিয়ে দিয়েছিল, দিল্লির তিরুপুরিতে দাঙ্গা লাগিয়ে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় খালি ভয় পাচ্ছে আমাদের হিন্দু মুসলমান ভাই বোনের মধ্যে এরা নির্লজ্জ রাজনীতি করে দাঙ্গাটা যাতে না লাগায়। ক্ষমতা থাকলে রাজনৈতিক ভাবে লড়ে তারা নির্বাচন মোকাবিলা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেখাতে হবে। আজকে যেখানেই এরা ক্ষমতায় এসছে ইতিহাসের পাতাটা খুলে দেখবে, এরা সর্বত্র হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে এসছে। কিন্তু বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ, বাংলার মানুষে হিন্দু মুসলমানের বিভাজন নেই। একটা হিন্দু ভাইয়েরা ঈদের দিন যেমন ঈদের পোশাক গ্রহণ করেন, ঈদের খাবার উপভোগ করেন, ঈদে ঘোরেন, আল্লাহকে স্মরণ করেন, তেমনি একটা মুসলমান ভাই দুর্গাপূজায় তাদের ছোট ছোট ক্ষুদ্র বাচ্চাদের নিয়ে পরিবারকে নিয়ে হাত ধরে মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শনও করে। হিন্দু মুসলমান বাংলার উৎসবকে উপভোগ করতে জানে, তাই দাঙ্গা যদি হয় এই রাজ্যে হিন্দু মুসলমানে হবে না, 10 কোটি বঙ্গবাসীর সাথে বিজেপির নেতাদের দাঙ্গা হবে, ক্ষমতা থাকলে রুখে দেখাবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কালকে যিনি এসে বড় বড় ভাষণ দিয়ে গেছেন তিনি কি উন্নয়ন নিয়ে একটা কথা বলেছেন? আপনাদের জিজ্ঞেস করতে চাই, এদিকে ভাইরা উন্নয়ন নিয়ে কথা বলেছে, প্রগতি নিয়ে কথা বলেছে, শান্তি নিয়ে কথা বলেছে, সংহতি নিয়ে কথা বলেছে, ধর্ম নিরপেক্ষতা নিয়ে কথা বলেছে, কি নিয়ে কথা বলেছে? গদি, গদি। 6 মাস হয়ে গেল কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায়, বাংলাকে 1 পয়সা দেয়নি আজ পর্যন্ত। তারা বলছে আমরা আসবো তবেই উন্নয়ন হবে। আমি তাদের জিজ্ঞেস করতে চাই, নরেন্দ্র মোদী 5ই ফেব্রুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে বলে গেছিল যে বাংলার মানুষের হাতে লাড্ডু দেবো, বাংলার যাচাই দেবো। বাংলার মানুষ উপলব্ধি করেছে যে 6 মাস চলে যাওয়ার পর লাড্ডুর জায়গায় তিনি রসগোল্লা ধরিয়ে দিয়েছেন বাংলার প্রত্যেকটা মানুষকে। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের, যারা সারদা নিয়ে কথাবার্তা বলছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলো আপনাদের, আপনি কি CBI চালাচ্ছে? আমি জানতে চাই যে জেলে গেছিল সোহরাবুদ্দিন কেস নিয়ে বাংলার কোনো মানুষের অজানা নেই, সে আজকে এসে CBI হয়ে কথা বলছে, সে আজকে এসে বড় বড় কথা বলছে, এ যাবে সে যাবে। আরে ভুলেছেও না, 5 বছরের জন্য ক্ষমতা এসেছিল, 6 মাস হয়ে গেছে, 4.5 বছর পর তুমিও যাবে, তোমরাও থাকবে না, বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না। কুৎসা করে, অপপ্রচার করে, নোংরাম করে, নির্লজ্জ রাজনীতি করে তারা বাংলার উন্নয়নের ধারাকে স্তব্ধ করতে চায়। তারা যেন তেন প্রকারে বাংলার গদিটা দখল করতে চায়। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, আর বিজেপি রাহুল বাবুরা বলেন, তোমরা আমায় গদি দাও আমি তোমাদের রক্ত স্নাত বাংলা দেবো। এ একটা রাজনৈতিক দল, হাত দিয়ে যেমন সূর্য ঢাকা যায় না, তেমনি কুৎসা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞকে রোখা যাবে না। আর এই সূর্যর তেজে যে হাত রাখবে, সে নরেন্দ্র মোদী হোক, অমিত শাহ হোক, রাহুল সিনহা হোক, অধীর রঞ্জন চৌধুরী হোক, বিমান বসু হোক, বুদ্ধ ভট্টাচার্য হোক, হাত জোড়া করে ছাই হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের চুলটাও স্পর্শ করতে পারবে না। আর যারা সংবাদ মাধ্যমরা করছে, আমি বলবো চালিয়ে যান, চালিয়ে যেতে হবে তো, তাই না? আজকে এত কুৎসা করেছে বলে প্রায় সবকটা জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস দখল করেছে। 2011 ফল আমরা দেখেছি, উপনির্বাচনের ফলগুলো দেখেছি, লোকসভায় 19 থেকে 34 হয়েছে, আগামী দিন 42 হবে, 2016 294 এ 94 হবে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রামকে দেখেছে, যে আসে 10 মিনিট বক্তৃতা করে পরের ফ্লাইট ধরে দিল্লি চলে যায়, সে বাংলায় পরিবর্তনের ডাক দিতে পারে। যার সভাপতি, যার সর্বভারতীয় সভাপতি বাঙ্গারু লক্ষণ ঘুষ নিতে গিয়ে ক্যামেরার পর্দায় ধরা পড়ে, সেই দল শহীদদের কফিন নিয়ে কেলেঙ্কারি করে, তাদের মুখে উন্নয়ন প্রগতির কথা সাজে না। আর মোদিজি বলেছে না, মেক ইন ইন্ডিয়া, মানে ভারতবর্ষে তৈরি করো। আজকে আমি আপনাদের বলতে চাই, নরেন্দ্র মোদীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্থক্যটা কোথায়? আপনারা যারা এখানে আছেন, অনেক প্রবীণ সৈনিকেরা, সুবানুদ্দারীরা উপস্থিত হয়েছেন আজকে এই শহীদ মিনারের ঐতিহাসিক মাসে।
মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা 30 বছর আগে যেভাবে দেখেছেন, আজও মমতা বন্দ্যোপাধ্যায় তাই। নরেন্দ্র মোদী নির্বাচনের আগে 10 লক্ষ টাকার গাড়িতে ভ্রমণ করত। যেই দিন থেকে প্রধানমন্ত্রী হয়েছে 5 কোটি টাকার গাড়িতে তিনি ঘোরা শুরু করেছেন। তিনি দেশে থাকেন না, তিনি একদিকে আমেরিকার দালালি, দুদিকে চায়নার দালালি, একদিকে অস্ট্রেলিয়ার দালালি করে বেড়াচ্ছেন। তিনি আর প্রধানমন্ত্রী নয়, তিনি বিদেশ মন্ত্রী হয়ে গেছেন। আমাদের দেশে আর বিদেশ মন্ত্রী দরকার নেই, এনারাই প্রধানমন্ত্রী। 6 মাসের মধ্যে 5 মাস 5.5 মাস তিনি বাইরে। আর মমতা বন্দ্যোপাধ্যায় 20 মে 2011 শপথ নিয়েছিল, এবং সেই দিন থেকে 16 ঘন্টা 17 ঘন্টা অমানবিক পরিশ্রম করে জেলা থেকে জেলা প্রশাসনকে নিয়ে ঘুরে বেরিয়েছে, তার অফিসার আমলাদের নিয়ে, মন্ত্রী সৈনিকদের নিয়ে, পরিষদীয় সচিবদের নিয়ে। তিনি 30 বছর আগেও সেই সাদা নীল হাওয়াই চপ্পল পরতেন, আজও সেই সাদা নীল হাওয়াই চপ্পল, 300 টাকার তাঁতের শাড়ি, সেই টানির চালের ঘরে বাস করে আজকে তিনি রাজ্যের 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছেন। সেটা এবিপি আনন্দ, সেটা 24 ঘন্টা, সেটা আনন্দবাজার মেনে নিতে পারছে না। তারা মনে করছে কি, মুখ্যমন্ত্রী হতে গেলে দামি কাপড় জামা পড়তে হবে, দামি ঘড়ি থাকতে হবে, দামি বাড়িতে থাকতে হবে, অট্টালিকাতে থাকতে হবে, ভালো ইংরেজিতে কথা বলতে হবে, সুন্দর সুন্দর শিল্পপতিদের ডেকে বৈঠক করতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে 10 কোটি জনগণ ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনিক প্রধান করে শাসন মানে মহাকরণে ঢুকিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাবেদারি করে বাংলার মানুষের করবে, কোন শিল্পপতি সংবাদ মাধ্যমের করবে না। আজকে আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের রাজ্য ছাড়া ভারতবর্ষে 29টা রাজ্য আছে, একটা রাজ্যের নাম বলুন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বলুন, যিনি হাওয়াই চপ্পল পরে বাজারে বাজারে ঘুরে প্রশাসনকে নিয়ে জেলায় জেলায় ঘুরে বাজারে গিয়ে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করছে। একটা নাম বলুন, একটাও পাবেন না। আমি বুদ্ধ বাবু জ্যোতিবাবুদের মতো পার্টটাই মুখ্যমন্ত্রীর কথা বলছি না, যারা 1 ঘন্টা মহাকরণে আসত, তারপর নন্দনে কি কি করতো আমাদের জানা আছে। আমি সিদ্ধার্থ শঙ্কর রায়, প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ, অজয় মুখোপাধ্যায়ীদের মতো ফুলটাই মুখ্যমন্ত্রীকে কোনদিন হাওয়াই চপ্পল পরে হাসপাতাল পরিদর্শন, বাজার পরিদর্শন করতে দেখিনি। একমাত্র যদি কেউ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জঙ্গলমহলে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কোন সিকিউরিটি কভার ছাড়া, একটাও নিরাপত্তা রক্ষী কর্মী ছাড়া বারবার গেছে, এবং ইতিমধ্যেই 40 বার সেখানে গিয়ে হাজির হয়েছে। আমি দেখেছি সেই দার্জিলিং এ 84 সালের পর কেউ যেতে সাহস পায়নি, সেই দার্জিলিং এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশাসনকে নিয়ে বেরিয়েছেন, সেই প্রশাসনকে নিয়ে একই মঞ্চে হরক বাহাদুর ছেত্রী, বিমল গুরুং, রোশানগিরিদের বসিয়েছেন এবং বলেছেন দার্জিলিং এর উন্নয়নের জন্য প্রাণ যায় যাবে, তোমাদের যা দরকার দেবো, দার্জিলিং এ পর্যটন দেবো, রাস্তা দেবো, মেডিকেল কলেজ দেবো, ইঞ্জিনিয়ারিং দেবো, পরিকাঠামো দেবো, আইন শৃঙ্খলা দেবো, শিল্প দেবো, স্বাস্থ্য দেবো, মেডিকেল কলেজ দেবো, ভুটিয়া পরিষদ দেবো, লেপচা পরিষদ দেবো, তামিল পরিষদ দেবো, কিন্তু রক্ত থাকতে গোর্খাল্যান্ড দেবো না, গোর্খাল্যান্ড দেবো না, গোর্খাল্যান্ড দেবো না। আর বুদ্ধবাবুরা কি করত, একটা বোমা ফাটলে ধুতি তুলে বাড়ির দিকে দৌড়াত। আমাদের গর্ব হয় যে আমাদের রাজ্যের এমন একজন মুখ্যমন্ত্রী যিনি দিল্লির বুকে আজকে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করিয়ে নরেন্দ্র মোদীর দলের ঘুম কেড়ে নিয়েছে। আমাদের গর্ব হয় আজকে আমরা সাংসদ হয়েছি মানুষের আশায় ভালোবাসায় নেত্রীর আশীর্বাদ। কিন্তু আমরা সংসদে গিয়ে কি দেখি, বক্সিরা উপস্থিত আছে, অন্য সব সাংসদরা আজকে অধিবেশন চলছে বলে দিল্লিতে আছে। এই বক্সিরাকে জিজ্ঞেস করুন, তৃণমূল কংগ্রেস লড়াই করে তারপর কংগ্রেস ও অন্য দল হলে নামে, তৃণমূল কংগ্রেস পথ দেখাচ্ছে গোটা ভারতবর্ষকে যে বাংলার মানুষের পেটে যদি আঘাত পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা ছেড়ে কথা বলবে না। কালকে এরা সংখ্যালঘু নিয়ে কথা বলেছে, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা আমাকে বলুন এখানে সংখ্যালঘু কজন আছে, একটু হাত তুলুন, দয়া করে একটু হাত তুলুন, পুরো হাত তুলতে হবে, আমি একটু দেখতে চাই আমার সংখ্যালঘু প্রতিনিধি কজন আছে। কালকে এরা বলেছে আমরা সংখ্যালঘুদের পক্ষে, আমরা চাই সংখ্যালঘুরা এগিয়ে এসে লড়াই করুক, এবং আমরা বারে বারে নাকি
এর হয়ে কথা বলেছি, বলেছে কি বলেনি? বলেছে, বলেছে তো। আমি আপনারা জিজ্ঞেস করতে চাই, বিজেপি একা 282টা লোকসভা কেন্দ্রে জয়ী হয়ে কেন্দ্র সরকার পরিচালনা করার সুযোগ পেয়েছে, এই 282টা সাংসদের মধ্যে কোটা সংখ্যালঘু প্রতিনিধি আছে? হাত তুলে বলুন কে বলতে পারবে। 10টা 12টা 15টা আর কে? আর কে? এদিকে দুজন। উত্তরটা ঠিক দিয়েছে, শূন্য। 282টা সাংসদের মধ্যে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি ভারতীয় জনতা পার্টিতে নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের 44টা এমপির মধ্যে রাজ্যসভা লোকসভা মিলিয়ে 7 জন সংখ্যালঘু রয়েছে। যদি যদি সংখ্যাটা 282 হতো, তাহলে নিশ্চিতভাবে অঙ্ককোষে দেখা যাচ্ছে 50টা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি থাকতো, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের কথা আজকে দিল্লির সংসদে তুলে নিজেরা সরব হতে পারত। কাকে বিভ্রান্ত করা হচ্ছে, কাকে ভুল বোঝানো হচ্ছে, কাকে বোকা বানানো হচ্ছে? এরা বাংলার মানুষকে বোকা বলে ভাবছে। বারবার সেখানে সারদা 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 বলবো, 2013-তে সারদা, 14-তে সারদা, 15-তে সারদা, 16-17-18 সারদা করবে, ততদিনে 19-এ মমতা বন্দ্যোপাধ্যায় বসে যাবে দিল্লির বুকে, তারপর দেখে নেবে কত ধরনের কত। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে সাংবাদিক বৈঠক করে বলেছে, নিরপেক্ষ তদন্ত হলে, নিরপেক্ষ তদন্ত হলে দলের কেউ যদি যুক্ত থাকে দল তার পাশে দাঁড়াবে। আপনারা কবার বলেছে, আপনাদের আসামের সংসদ জড়িত, আপনারা কবার বলেছেন? আমি জানতে চাই, যারা কানে দুল পরে চোখে চা কালো চশমা দিয়ে মন্ত্রী হচ্ছেন, উন্নয়নের শরিক হচ্ছেন, বাংলার মানুষ জানে যে আপনি ভোটে জেতার পর একবারও বাংলায় আসেননি, মন্ত্রী হওয়ার পর এসেছেন, তো বোকা দয়া করে বাংলার মানুষকে বানাবেন না। আমরা জানি যে সব দিক দিয়ে আজকে যে রাজনৈতিক দলগুলো আছে তারা চুপ হয়ে গেছে। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, কালকে অমিত শাহ এসে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে একটা কথা বলেছে, অধীর রঞ্জন চৌধুরী বা ভারতের জাতীয় কংগ্রেস নিয়ে একটা কথা বলেছে, কাকে নিয়ে বলছে? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, তার মানে আপনি ষড়যন্ত্রটা বুঝুন। অধীর রঞ্জন বাবু বা কংগ্রেসকে আক্রমণ নয়, সিপিএমকে আক্রমণ নয়, বিমানবাবুদের আক্রমণ নয়, আক্রমণকে মমতা বন্দ্যোপাধ্যায়। এরা সহ্য করতে পারছে না যে 5.5 ফুট হাইটের একটা সাধারণ ঘর থেকে উঠে আসা মহিলা এদের গলাটা টিপে ধরেছে এবং বলেছে যে চুরি করলে ছেড়ে কথা বলবো না। এই কথাটা এরা মেনে নিতে পারছে না। আজ ক্ষমতা থাকলে নির্বাচন আছে, সব জায়গায় নির্বাচন হয়েছে, 2014 হয়েছে, 12 বার নরেন্দ্র মোদী এসে শুধুমাত্র আসানসোলে জয়লাভ করেছে, একটা সিদ্ধ তাদের ছিলই। তার লজ্জা হলে সে আর বাংলায় কোনোদিন মুখ দেখাতে আসবে, তার লজ্জা থাকলে তিনি বাংলার মানুষকে আর কোনোদিন মুখ দেখাতে আসবে না। আমরা জানতে চাই যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি রঙের শাড়ি পরল, কার সাথে দেখা করলো, তার ছবি কত টাকায় বিক্রি হলো, কি দিয়ে ভাত খেলো, কটা রুটি খেলো, কার পেটে খারাপ, কার পেট খারাপ হলো, সেই নিয়ে প্রতিপক্ষ বসছে। আর নরেন্দ্র মোদী যখন নেপালে পশুপতিনাথ মন্দিরে গিয়ে 2000 কিলো ঘি, 2400 কিলো চন্দন কাঠ, যার বাজার দর 2 কোটি টাকার উপরে, দিয়ে আপ্লুত হয়ে পুজো দিচ্ছে, তখন প্রতিপক্ষ বসা যায় না, তখন এদের চোখে ছানি পড়ে যায়। যারা নারী নির্যাতন নিয়ে কথা বলে, যারা নারী নির্যাতন নিয়ে কথা বলে, যার নিজের স্ত্রী তার বিরুদ্ধে আরটিআই করে তার অধিকার সম্পর্কে প্রশ্ন করে, তার মুখে নারী নির্যাতনের কথা সাজে না, তার মুখে নারী নির্যাতনের কথা সাজে না। আজকে নন্দীগ্রাম নেতা এছাড়া মারা গেছিল, তার মধ্যে অনেকে নারী ছিল। আজকে আমরা জানতে চাই, প্রাক্তন রেলমন্ত্রী ডিবি সদানন্দ গৌড়ার ছেলে নারী নির্যাতনে যুক্ত,
অমান্য আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও কেউ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি, বাংলার মানুষ জানতে চাইছে। আজকে যারা ষড়যন্ত্র নিয়ে কথা বলছে তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই যে নির্বাচনে আজ জেতার পর তিন মাসের মধ্যে তাদের সম্পত্তি কি করে তিন কোটি থেকে ৩০ হলো, ১০ থেকে ২০ হলো, ১২ থেকে ২০ হলো? দয়া করে একটা সাংবাদিক বৈঠক করে বাংলার মানুষকে জানাবেন, বাংলার জনগণ অধীর আগ্রহ অপেক্ষা করছে যে আপনি কখন সিবিআই কে এদের বিরুদ্ধে লাগিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এরা তিন মাসে, আমি আপনাদের বলি, এই যে বললাম ডিবি সদানন্দ গৌড়া, তিন মাস আগে তার সম্পত্তি ছিল ৯ কোটি ৮৮ লক্ষ, তিন মাস পরে তার সম্পত্তি বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ৩৫ লক্ষ, ২০ কোটি ৩৫ লক্ষ। এবং তিন মাসে যদি ৯টা ২০ হয় তাহলে পাঁচ বছরে এরা কি করবে আপনারা ভেবে নিন। আগে এদের প্রতিনিধিরা নাকি চা বিক্রি করতো, এখন তো ওরা দেশ বিক্রি করছে, এখন এদের হাতে কেউ চাও খাবে না। এবং হতে পারে সবাই বললো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মিথ্যে কথা বলেছে, বিভ্রান্ত করছে মানুষকে, বুকের পাটা থাকলে বাপের ব্যাটা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে মিথ্যে মামলা করে আমাকে জেলে ঢোকাবে, এত বড় কথা বলে গেল। তোমরা কিভাবে আজকে দেশটাকে বিক্রি করে দিয়েছো, বাংলার মানুষকে দেখতে পাচ্ছে না? রেলে এফডিআই, ডিফেন্সে এফডিআই, সব জায়গায় এফডিআই এফডিআই, তো দেশটা রাখার কি দরকার আছে? পুরোটাই তো আমেরিকা চাইনাদের হাতে বিক্রি করে দিয়েছে, কিন্তু বাংলার মানুষ কিন্তু ছেড়ে কথা বলেনি আর আগামী দিনেও বলবে না। আমাদের এই লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে, আমাদের এই লড়াইয়ে আমাদের কোমর বেঁধে লড়াই করতে হবে। এরা প্রমাণ করে দিয়েছে এর যারা নেতারা আছে তাদের মাথায় চুলের সাথে সদ্বুদ্ধির অভাব আছে, তাই আমাদের এর যোগ্য জবাব দিয়ে যারা উত্থান দিবসের ডাক কালকে দিয়েছিল তাদের পতন দিবস এনে পতন এমনিতেই ঘটে চলেছে, এবং যতবার অমিত শাহ আসে ততবার আরো পতন হয়। তো এই পতন দিবসের ডাক দিয়ে আগামী দিনে কলকাতা কর্পোরেশনে ১৪৪টা সিটে অরূপ বিশ্বাস বলেছিল ৫-০ গোল ১০-০ গোল, আমি ওদেরকে বলি ১৪৪-০ করে দেখাতে হবে, ১৪৪-০। এবং যারা পরিবর্তনের ডাক দিচ্ছে আমি আপনাদের বলতে চাই, আপনারা অনেকেই ফুটবল প্রেমী মানুষেরা আছেন যারা খেলা দেখেন, আছেন তো, কারা ফুটবল ভালোবাসেন খেলা দেখেন, কেউ মোহনবাগান আছে, কেউ ইস্টবেঙ্গল আছে, কেউ মোহামেডান আছে, নিজস্ব ব্যক্তিগত পছন্দের টিম আছে সকলে, এবং আই লিগ খেলতে গেলে ফার্স্ট ডিভিশন উঠতে হয়, হয় কি হয় না? তো আমি বিজেপির বন্ধুদের অনুরোধ করব যে আগে সিপিএম কংগ্রেসকে হারিয়ে ২ নম্বরে ওঠো, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলা করার কথা বলবে, ততদিন মুখে কুলু বেঁধে বসে থাকো। শহীদ মিনারের সমাবেশে বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা তোপ বিজেপিকে, ক্ষমতা থাকলে রাজনৈতিকভাবে লড়ার কথা বললেন এবং